আসসালামু আলাইকুম এনআইভিএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামসুন্নাহা, সহকারী শিক্ষক বাংলা মর্নিং শিফট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ক্লাস শুরুর পূর্বে আজকের বিষয়বস্তু, পাঠ নম্বর ও বাড়ির কাজ নম্বর জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়বস্তু প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত, পাঠ নম্বর 15, বাড়ির কাজ নম্বর 13। চলো তাহলে এখন আমরা মূল ক্লাসটা শুরু করি। গতদিনে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখেছিলে, এক থেকে পাঁচ, অর্থাৎ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখেছিলে। আজকে আরও পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের শেখানো হবে। চলো তাহলে দেখে নেই কোন প্রশ্নগুলো রয়েছে। আজকের বিষয় প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত 6 নম্বর, কে বাচ্চাদের আদর করলো? উত্তর, মা পাখিটা বাচ্চাদের আদর করলো। কে বাচ্চাদের আদর করলো? উত্তর, মা পাখিটা বাচ্চাদের আদর করলো। 7 নম্বর, লোকটির হাতে কি ছিল? লোকটির হাতে কি ছিল? উত্তর, লোকটির হাতে একটি পাখির বাসা ছিল। লোকটির হাতে একটি পাখির বাসা ছিল। 8 নম্বর, কে তার ভুল বুঝতে পারল? প্রশ্ন, কে তার ভুল বুঝতে পারল? উত্তর, লোকটি তার ভুল বুঝতে পারল। উত্তর, লোকটি তার ভুল বুঝতে পারল। 9 নম্বর, মহানবীর নাম কি? প্রশ্নটা আবারও বলছি, মহানবীর নাম কি? উত্তর, মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর, মহানবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর, কয় মাস যুদ্ধ চলেছিল? প্রশ্ন, কয় মাস যুদ্ধ চলেছিল? উত্তর, দীর্ঘ 9 মাস যুদ্ধ চলেছিল। উত্তর, দীর্ঘ 9 মাস যুদ্ধ চলেছিল। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমরা জেনেছো যে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমাদের একটা বাক্যে অ্যান্সার করতে হয়, পূর্ণ বাক্যে, অর্থাৎ এই প্রশ্নের সঙ্গে মিলিয়ে একটা পূর্ণ বাক্যে অ্যান্সার করতে হবে। শুধু কের পরিবর্তে মা পাখিটা লিখলে হবে না, সেখানে উত্তর ঠিক হবে কিন্তু সেখানে তোমরা পূর্ণ নম্বরটা পাচ্ছ না, এজন্য তোমরা সব সময় পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছ। আমি ক্লাস শেষে বাড়ির কাজের বিষয়টা আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির কাজ প্রশ্ন উত্তর 6 থেকে 10, অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে যেগুলো করালাম সেগুলোই তোমাদের বাড়ির কাজ হিসাবে নির্ধারণ করা থাকলো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।